ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد سمانيت دینی مسلم بھائی بندھوگن আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা ভালো আছেন। আজকে সংক্ষিপ্ত সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে যে অনেক অভিভাবকরা বলে থাকেন এবং প্রশ্ন আসে আমাদের কাছে যে আমার একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, তা আমার ছেলে মেয়েদের মাঝে আমার জীবদ্দশাতেই আমার যা সম্পদ রয়েছে, যা টাকা পয়সা রয়েছে, সেগুলো আমি ভাগ করে দিতে পারবো কি না। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা সমাজে প্রচলিত এবং এই ক্ষেত্রে ভুল আমল আমাদের সমাজে রয়েছে, মানুষ আমল করে থাকে, ভুল কাজগুলো মানুষ করে থাকে, এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। সম্পদ ভাগ করে দেওয়া, টাকা পয়সা ভাগ করে দেওয়া ছেলে মেয়েদের মধ্যে, মানে যথাযথভাবে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে মেরাস, এটাকে মেরাস বলা হয়। আর মেরাস হয় মৃত্যুর পরে, যার সম্পদ ভাগ হবে সে ব্যক্তি মৃত্যুর পরে তার যে পরিত্যক্ত সম্পদ সেটাকে বলা হয় মেরাস। জীবিত থাকা অবস্থায় এটাকে মেরাস বলা হয় না, এটা স্বাভাবিক দান। তো যদি মৃত্যুর আগে ভাগ করে দেয়, এক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে। আর শরীয়তের বিধান হচ্ছে যে বাপের সম্পদ ভাগ হবে বাপের মৃত্যুর পরে, এটা হচ্ছে মেরাসি সম্পদ, যা সূরা নিসা 4 নম্বর সূরা 7 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত। তাহলে এটা হচ্ছে শরীয়তের বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান যে বাপের সম্পদ ভাগ হবে বাপের মৃত্যুর পরে, জীবদ্দশাতে ভাগ হবে না, মেরাসে সম্পদ হিসাবে মৃত্যুর পরে ভাগ হবে, তার জীবদ্দশাতে ভাগ হবে না। এক্ষেত্রে কয়েকটি সমস্যা আমরা তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর সমস্যা হচ্ছে যে সম্পদ ভাগ করে দিল, দুইজন ছেলে এবং মেয়ে দুইজনের মাঝে সম্পদ ভাগ করে দিল, এখন আবারও তো সন্তান হতে পারে, তার মৃত্যুর আগ পর্যন্ত সময়ের মধ্যে আবারও তো সন্তান হতে পারে, তাহলে কি এই সন্তানটি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে? তাহলে এই ক্ষেত্রে এটা কি হলো? এই জন্য জীবদ্দশাতে সম্পদ ভাগ করা যাবে না। 2 নম্বর যে ক্ষতিটা সেটা হচ্ছে যে সন্তান যদি পিতার আগে মারা যায়, হোক ছেলে হোক মেয়ে, তাহলে সে যে আগেই সম্পদ পেয়ে যাচ্ছে এটা তো সে পাওয়ার হকদার নয়। কথা বুঝতে পারছেন? পিতা মারা গেলে পিতার সম্পদ ভাগ হয়, এখন পিতার আগেই ছেলে অথবা মেয়ে মারা গেল, যদি মেয়ে মারা যায় তো ছেলের সম্পদের অর্ধেক মেয়ে পায় স্বাভাবিকভাবে, মানে যখন সম্পদ ভাগ হয়। তো যদি মেয়েটা মারা যায় তাহলে তো সে সম্পদ আগেই পেয়ে গেল, তাহলে এটা কী হলো? সে সম্পদের হকদার না হওয়া সত্ত্বেও সে সম্পদ পেয়ে যাচ্ছে, এজন্য ইসলামের সিস্টেম এটা নয়। 3 নম্বর আসেন, সম্পদ ভাগ করে দেওয়ার পরে তার অসুস্থতা হোক অথবা দান সৎকার জন্য হোক, তার কোনো সম্পদই থাকছে না, বুঝতে পারেননি? যখন সে সম্পদ ভাগ করে দিচ্ছে তখন কি আর তার কাছে কোনো সম্পদ, জমি জমা, জায়গা, টাকা পয়সা এগুলো থাকছে? থাকছে না। তার যে অসুস্থতা, তার যে দান সৎকার একটা বিষয় থাকে, সেগুলো সে কী দিয়ে করবে? এই জন্য জীবদ্দশাতে সম্পদ ভাগ করা যাবে না। এরপরে 4 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে সম্পদ যখন ভাগ করে দেওয়া হয় তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ছেলে মেয়েরা আর পিতামাতার দিকে দেখে না, পিতার সম্পদ যদি ভাগ করা হয় পিতাকে দেখে না, মায়ের সম্পদ ভাগ করা হয়েছে, সম্পদ পাওয়া দেরি আর মাকে দেখে না,
তাহলে জীবদ্দশাতে যদি এইভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে এতগুলো সমস্যা রয়েছে, আরও অনেক সমস্যা আসতে পারে। এই জন্য সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী ভাগ হবে, এক্ষেত্রে সম্পদকে তার নিজের অবস্থাতেই ছেড়ে দিতে হবে। সম্পদ জীবদ্দশাতে ভাগ করা যাবে না, মেয়েরাশে সম্পদ হিসাবে মৃত্যুর পরে সম্পদ ভাগ হবে, ছেলে মেয়েরা যথাযথভাবে ভাগ করে নেবে। যদি তারা কেউ কম বেশি করে নেয়, মানে অন্যায়ভাবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এখন এখানে যদি মেয়েকে ঠগানো হয়, মানে মেয়েকে সম্পত্তি দিল না, বলছে যে তোর জন্য দোয়া করে দেব, কি আশ্চর্য বিষয়, বলছে তোর জন্য দোয়া করে দেব, আবার বলা হচ্ছে যে তা আমাদের বাড়িতে তো যাওয়া আসা করবি, বাপ তো মারা গেছে, এখন তার বাপ নাই, তো আমি তো তোর ভাই, তা আমার বাড়িতে তো তুই যাওয়া আসা করবি, তাহলে এত তাড়াহুড়া কিসের? সে কিন্তু ঠিকই খাচ্ছে, বাপের সম্পদ সে ঠিকই খাচ্ছে, আর তার বোনকে এভাবে সে অবহেলা করছে, তাকে বঞ্চিত করছে। তো এইরকমভাবে সম্পদ থেকে বঞ্চিত করা সে যদি করে তাহলে সে এগুলোর ভার বুঝবে, কিন্তু পিতা বা মাতার উপরে আর কোনো দায়িত্ব থাকলো না। আর যদি জীবদ্দশাতে সে ভাগ করে দেয় তাহলে সে সমস্যার সম্মুখীন হবে। স্বাভাবিকভাবে দান করা যায়, ওসিয়ত বা দান করা স্বাভাবিক দান, এই দানটা আপনি করতে পারবেন। তবে স্বাভাবিক যখন আপনি দান করবেন জীবদ্দশাতে, তখন আপনি ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমানভাবে দিবেন, তখন আর ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এমনটা নয়, তখন সবাইকে সমান করে দিতে হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাকে একটি গোলাম দান করেছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটি জানতে পারার পরে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে বললেন যে তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এমনভাবে গোলাম দিয়েছো? বলছে যে না, আমার এই সন্তান নুমানকেই আমি শুধু দিয়েছি, অন্যদেরকে দেইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটাকে ফিরিয়ে নাও, পারলে সবাইকে সমানভাবে দাও, নতুবা ওটাকে ফিরিয়ে নাও। এ ব্যাপারে হাদিস রয়েছে সহিহ বুখারীতে 2586 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1623 নম্বর হাদিস। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা মিরাসি সম্পদ নয়, এটা হচ্ছে স্বাভাবিক দান। আর মিরাসি সম্পদ যদি ভাগ করতে হয় তাহলে অবশ্যই মৃত্যুর পরেই করতে হবে, জীবদ্দশাতে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।